সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো, এই সবে স্নান টান করে ফিরেছি। ফিরে এই দেখো আমি এখন শাড়ি পরবো, শাড়ি পরে তারপর একটা জায়গায় টাটা করতে যাব। কেন বলো তো, দেখছি যে বৃষ্টিটা কমে গেছে, তা আমি ভাবলাম যে যা কি বৃষ্টিতে যখন কমে গেছে আমি তাড়াহুড়ো করে একটু রেডি হয়ে নিই। রেডি হয়ে তারপর সামনেই আছে একটা জায়গা, মানে আমাদের বাড়ির কাছাকাছি একটা গোডাউন টাইপের হয়েছে শাড়ির, তো সেখানে যাব। সেখানে গিয়ে আমি কিছু শাড়ি কিনবো, সর্বপ্রথমে শাড়িটা কিনে নেবো, কারণ ছখানা শাড়ি কেনা বাকি রয়েছে। সেই ছটা শাড়ি কিনবো, কেনার পর তারপর কিছু বলবো নিজের জন্য কিছু কেনার বাকি রয়েছে, সে ইনারওয়্যার বলতে পারো, তো সেই ইনারওয়্যার কিনবো। কেনার পর টি শার্ট কিনবো, তারপর জিন্স কিনবো, আরও অনেক কিছু কেনাকাটি রয়েছে সব, তারপর জুতো কিনবো। সেগুলো যদি সম্ভব হয় শাড়ি গোডাউনে যাই, আগে শাড়িটা কালেক্ট করি, দেখো সেখান থেকে যদি তাড়াতাড়ি বেরোতে পারি তাহলে গিয়ে আমি ওইসব করবো। তো যাই হোক, আমি এখন তার জন্য আমি ভাবলাম যে শাড়ির গোডাউনে যখন গেছি অ্যাটলিস্ট শাড়ি পরে তো যেতেই পারি, তো শাড়ি পরে নিচ্ছি। তো অত দামি শাড়ি পরছি না, কারণ জল গাদায় পুরো রাস্তা পুরো একদম ভরে রয়েছে, রাস্তার অবস্থা ভীষণ খারাপ। তো এই দেখো আমি আসলটা করে নিয়েছি, এবার আমি কুচিটা করে নিচ্ছি। ও আমার এই শাড়িটা পরতে এত ভালো লাগে, প্রথমত কালার কম্বিনেশনটা সুন্দর, তার মধ্যে কী বলতো ভীষণ সহজ পরাটা, অতি সহজে সুতির শাড়িটা পরা হয়ে যায়। তোমরা জানি আমি তাঁতের শাড়ি একদম পরতে পারি না, যার জন্য আমি একদম মাড়তোলা শাড়িগুলো আমি পরতে ভালোবাসি, যেমন সিল্কের শাড়ি এরকম মাড় থাকবে না, মলমল শাড়ি এসব শাড়ি আমার পরতে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমার শাড়ি এদিকে কুচি করা কমপ্লিট হয়ে গেছে, এদিকে আমি গুঁজে নিয়েছি, গুঁজে নিয়ে সমস্তটা ঠিক করে নিচ্ছি। করে নিয়ে এই আঁচলটাকে এবার ঠিক করে নেবো, ভাবছি যে আঁচলটা বেশি কিছু করবো না, আঁচলটাকে এই যে এরকম করে টানবো, এরকম করে টানবো, টেনে এই এক পাল্টা করেই নিয়ে নেবো, মানে হেভি লাগছে নাকি, এই এক পাল্টা করেই নিয়ে নেবো। এখন আপাতত থাক এরকমই, এখন যেহেতু আমি চুলটা এখন ঠিক করবো, পরে না হয় আঁচল টাচল যা করার করবো, এখন আপাতত এরকমই রাখি। রেখে গুঁজে নিই, গুঁজে নিই আমার চুলটা ঠিক করে নিই। এই সবে স্নান করে ফিরেছি জানো তো, সকালবেলা একবার করা হয়েছে, তারপরে এখন করছি এই যে গামছাটাকে এখন আমি রেখে নিই, রেখে নিয়ে তো যাই হোক আমি এবার সাজগুজ করতে চলে যাবো। এটা তোমাদের কাছে কি তুলে তুলে ধরবো, তোমরা তো কতবার দেখেছো আমার সাজগুজ, তো আজকে বলবো যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দাও। তো আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি, আমাকে কেমন লাগছে অতি অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও। তো আজকে আমাদের টাটা, বাই বাই, সুস্থ থেকো, এভাবেই আমাকে দেখতে থেকো আর আমার পাশে থেকো।